রক্তদান জীবনদান, সমাজের উন্নয়নের জন্য রক্তদানের মতো মহৎ কাজ আর কিছুই হতে পারে না। উদয়পুর মহকুমার কেবিআই বিদ্যালয়ের ইউআরসি হলে গেজেটেড অফিসার্স সংঘ এবং গোমতী জেলা কমিটির উদ্যোগে শুক্রবার আয়োজিত এক রক্তদান শিবিরে উপস্থিত থেকে এই বক্তব্য রাখেন রাজ্যের তথ্য প্রযুক্তি ও অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। তিনি আরও বলেন, গত বিধানসভা নির্বাচনের আগে ও পরে ভয়াবহ রক্ত সংকট দেখা দিয়েছিল রাজ্যের বিভিন্ন হাসপাতালে। রোগীদের অসুবিধা বুঝতে পেরে রাজ্যের সব নাগরিকদের রক্তদানে এগিয়ে আসার জন্য অনুরোধ জানিয়েছিলেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। ফলে কিছুটা হলেও নিরসন হয় এই রক্ত সংকটের। ত্রিপুরা রাজ্যে ভবিষ্যতে এই দুর্যোগ অবস্থা যাতে আর না আসে, সেই কারণে রাজ্যের সব সংগঠন, এনজিও, ক্লাব ও বিভিন্ন প্রতিষ্ঠান সহ সব অংশের মানুষকে রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন মন্ত্রী। বিগত নির্বাচনের দীর্ঘ প্রায় আগে পরে প্রায় দুই মাসেরও বেশি সময় নির্বাচনী কাজে ব্যস্ত থাকার কারণে রেগুলার যেভাবে রক্ত দেওয়ার ব্যবস্থা থাকত বা করত সেটা ব্যাহত হয়েছে। স্বাভাবিকভাবেই রক্ত নিয়ে জমিয়ে রাখা যায় না, তার একটা নির্দিষ্ট সময় পর্যন্ত রাখা যায়। তো একটা স্বাভাবিকভাবে একটা অভাবের সৃষ্টি হয়েছিল এবং অনেক যারা রক্তের প্রয়োজন তাদের সে সমস্যার সৃষ্টি হয়েছিল। এই উপলব্ধি করে রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয় উনি এই উদ্যোগ নিয়েছেন নিজে আগে ইলেকশনের পরে প্রথমে নিজে রক্তদান শিবিরের আয়োজন করে এবং সকলের কাছে আবেদন রেখেছে যে যেভাবে সকলে যাতে রক্তদানে এগিয়ে আসে এবং তারই প্রতিশ্রুতি অনুযায়ী তারই আবেদনের ভিত্তিতে রাজ্যের বিভিন্ন সংস্থাগুলি, ক্লাব এবং বিভিন্ন সংস্থা, এনজিও তারা কিন্তু এগিয়ে এসেছে এবং সেই সঙ্গে আমরা খুব খুশি আমি ব্যক্তিগতভাবে যে গ্যাজেটেড অফিসার সংঘের উদ্যোগও রাজ্যের বিভিন্ন জায়গাতে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। ফিতা কেটে ও প্রদীপ জ্বালিয়ে শুক্রবারের এই রক্তদান শিবিরের উদ্বোধন করেন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। উপস্থিত ছিলেন বিধায়ক জিতেন্দ্র মজুমদার, বিশিষ্ট সমাজসেবক প্রবীর দাস সহ সংগঠনের একাধিক নেতা ও কর্মীরা। এদিনে রক্তদান শিবিরকে কেন্দ্র করে বিপুল উৎসাহ দেখা গেছে রক্তদাতাদের মধ্যে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।